আলাইকুম, ওয়েলকাম টু ইউরোপ বাংলা এডুকেশন এন্ড ইমিগ্রেশন কনসালটেন্সি। আমি ইউরোপ বাংলা গ্রুপ থেকে এডুকেশন কাউন্সিলর সাবরিন ইসলাম বলছি। আজকে আমি ইউএসএ স্টাডি নিয়ে ডিটেলসে কথা বলবো আপনার সাথে। অনেকেরই প্রশ্ন থাকে যে আপু আমরা কি উইদাউট আইএলটিএস ইউএসএতে অ্যাপ্লাই করতে পারবো কি না, টিউশন ফি কেমন হতে পারে, আপনার একাডেমিক রেজাল্ট কেমন হলে আমি অ্যাপ্লিকেশন করতে পারবো, আর হিউজ হিউজ কোন কোন ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লিকেশন করার জন্য এলিজিবল, তাদের জন্য আজকে আমি টোটাল এই ডিসক্রিপশন নিয়ে এসেছি। প্রথমত আইএলটিএস রিকোয়ারমেন্ট, সবার আগে প্রশ্ন থাকে যে আপু আইএলটিএস কেমন লাগছে বা উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করা যাচ্ছে কিনা। আইএলটিএস এর কথা বলি, যারা উইথ আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তাদের জন্য বলছি, উইথ আইএলটিএস এ আপনি ব্যাচেলার প্রোগ্রামের জন্য মিনিমাম 6 এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য মিনিমাম 6.5 দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যারা উইদাউট আইএলটিএস অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা যে কোনো একটি ইংলিশ প্রফিসিয়েন্সি, জাস্ট লাইক আপনার ডুওলিঙ্গো আছে, তারপর টোফেল আছে, জিআরএ আছে, এপিটি আছে, এগুলো যে কোনো একটা আপনি সাবমিশন করলেই কিন্তু আপনার আপনি এলিজিবল ইউএসএ তে অ্যাপ্লিকেশন করার জন্য। এরপর আসে হচ্ছে একাডেমিক রেজাল্টের বিষয়ে। এখন অনেকে প্রশ্ন হচ্ছে আপু আমারটা হচ্ছে লোয়ার সিজিপিএ, লোয়ার সিজিপিএ বলতে ওখানে কিছু লিমিটেশন আছে, ওখানে যেমন আপনি ব্যাচেলার প্রোগ্রামের জন্য এসএসসি এবং এইচএসসিতে যদি 3.5 এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য যদি মিনিমাম সিজিপিএ 2.5 পেয়ে থাকেন তাহলে আপনি ইউএসএতে ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এরপর আসি কোন কোন ইউনিভার্সিটিতে আপনার কি কোন কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, বা ফেমাস কিছু ইউনিভার্সিটির নাম আমি আপনাদেরকে বলছি, যেমন হচ্ছে আপনার উইসেটা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি, আইএস গ্লোবাল ইউনিভার্সিটি, এভারেস্ট ইউনিভার্সিটি, আরও অনেকগুলো টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যেগুলোতে আপনি মোটামুটি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এরপর টিউশন ফিও কিন্তু মোটামুটি আপনি অ্যাফোর্ডেবলের মধ্যে পাচ্ছেন, আপনার মোটামুটি 10,000 USD থেকে স্টার্ট হচ্ছে। ওকে, এরপর আসতেছে হচ্ছে ইনটেক নিয়ে কথা। ইউনিভার্সিটিতে আপনার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের জন্য প্রতি বছর কিন্তু দুটো করে ইনটেক থাকে, যেমন হচ্ছে জানুয়ারি টু এপ্রিল একটা ইনটেক, তারপর হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। আপনি নেক্সট সেপ্টেম্বর ইনটেকের ডেডলাইন তো অলমোস্ট ক্লোজ হয়ে গিয়েছে, কিন্তু আপনি জানুয়ারি ইনটেকের জন্য কিন্তু এখন থেকে অ্যাপ্লিকেশন করতে পারছেন। এরপর আসি অ্যাপ্লিকেশন করার জন্য আপনার কী কী ডকুমেন্ট প্রয়োজন হচ্ছে। অ্যাপ্লিকেশন করার জন্য আপনার লাগছে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্টের স্ক্যান কপি, পাসপোর্টের স্ক্যান কপি, তারপর হচ্ছে এনআইডি স্ক্যান কপি, বার্থ সার্টিফিকেট ছবি, এগুলোই আপাতত আপনার লাগছে। ডেসক্রিপশন বক্সে আমাদের মোবাইল নাম্বার, ঠিকানা, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। সবাই দেরি না করে আজই আমাদের অফিস ভিজিট করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।